শিক্ষার্থীরা, বোর্ডে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এই সার্কিট থেকে আমাকে বের করতে বলা হয়েছে ফাইন ভি 40 ওহম, অর্থাৎ 40 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এটা যদি আমি বের করতে চাই অবশ্যই এর কারেন্ট জানা দরকার। তাহলে প্রথমে আমি এটা ম্যাক্সওয়েল থিওরেমের সাহায্যে সমাধান করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বলতো, কারেন্টের ডিরেকশন গুলো আমি দিয়ে নিই। এই যে পুরো অংশটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে কি আমার 1 নাম্বার মেশ, তাহলে এটা কারেন্ট হচ্ছে কত, I1। এইটার কারেন্টকে আমি ধরবো হচ্ছে, এটাকে আমি ধরবো 2 নাম্বার মেশ, আর এই কারেন্ট হচ্ছে I2, আর এটা হচ্ছে আমার 3 নাম্বার মেশ I3। এইটার যদি কি বের করতে চাই, ভোল্টেজ ড্রপ বের করতে চাই, অবশ্যই আমার I3 মানটা জানা দরকার। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি 1 নাম্বার যে মেশ সেই মেশে কেবল প্রয়োগ করবো। তার আগে আমি কারেন্টের ডিরেকশন গুলো একটু দিয়ে নিই। এইতে কারেন্ট যাচ্ছে, এই যে সোর, এটা একটা রেজিস্ট্যান্স, প্রথম প্রান্ত হচ্ছে পজিটিভ নেগেটিভ, এদিকে যখন আসব এটা কি হবে পজিটিভ নেগেটিভ, এদিকে যখন আসব পজিটিভ নেগেটিভ। এটা হচ্ছে প্রথম অংশের জন্য কারেন্টের ডিরেকশন। এবার দেখো দ্বিতীয় অংশের জন্য কি হবে, দ্বিতীয় অংশের জন্য এদিকে কারেন্ট এন্টার করতেছে, ঢুকতেছে, তাই এটা হচ্ছে প্লাস, আর এদিকে কারেন্ট বের হয়ে যাচ্ছে তাই এটা মাইনাস। আর এটা তো চিহ্ন অলরেডি সোর্স দেওয়া লাগবে না। আবার এদিকে আসো, এটা হবে কি প্লাস, এটা হবে তোমার মাইনাস। এবং এটার ক্ষেত্রে চিন্তা করো কি হবে, এই দিক দিয়ে যখন যাবে এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে তার নেগেটিভ প্রান্ত। আবার যখন এদিকে যাচ্ছি তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। আবার এদিকে যখন এটা আসবে পজিটিভ নেগেটিভ। এবার আমি 1 নং-এ কেবিল, এখান থেকে কোন স্ট্রিংটা নেবো, প্রথম দ্বিতীয়, অর্থাৎ হচ্ছে সোর্সের দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, তার মানে সবারই দ্বিতীয় প্রান্ত নিব। 80, এটা দিতে হচ্ছে মাইনাস 10, তার কারেন্টটা কত, তার কারেন্ট হচ্ছে I1, একদাশা পরে কত প্লাস 20, এটা কারেন্ট কত, এটা কারেন্ট হচ্ছে, যেহেতু এটা 1 নাম্বার মেশ এবং 2 নাম্বার মেশের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত, তাহলে কি এই দুইটার কারেন্ট কি হবে, তার কারেন্ট ফার্স্ট ব্রেকেট I1 মাইনাস I2। এরপর আসো এদিকে যখন আসলাম, তারপর কি আবার দ্বিতীয় প্রান্ত নেগেটিভ 30, এই 30-এর কিন্তু কারেন্ট দুইটা, এই 1 নাম্বার মেশ আর 3 নাম্বার মেশে কারেন্ট সংশ্লিষ্ট হবে, তার মানে 1 নাম্বার মেশের কারেন্ট থেকে 3 নাম্বার মেশে কারেন্ট বের করতে হবে, সমান কত 0। এই হচ্ছে টোটাল মেশে আমার কেবিএল। এখন দেখি আমি ক্যালকুলেশন করে, 80 মাইনাস 10 I1 প্লাস 20 I1 মাইনাস 20 I2 মাইনাস 30 I1। আচ্ছা এখানে এখানে এটা কি হবে, মাইনাস হবে, কারণ আমরা রেজিস্ট্যান্সে সবগুলো কি ধরবো দ্বিতীয় প্রান্ত, তাহলে এটা দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এখানে কি হবে বলো মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস এমএস এটা কি হবে, এইটা মাইনাস আর এটা মাইনাস এমএস এটা প্লাস 30 I1 আর মাইনাস এমএস এটা কি হবে প্লাস 30 I3, সমান কত হবে 0। এখন টোটাল I1 কয়টা, I1 হচ্ছে 30 আর 30 60 মাইনাস 60 I1, I2 কত, I2 হচ্ছে 20 প্লাস 20 I2, I3 কত, I3 হচ্ছে শুধুমাত্র 30 30 I3। এখন কোনো কনস্ট্যান্ট মান আছে, হ্যাঁ একটা কনস্ট্যান্ট মান, সেটা হচ্ছে কি বলো 80, এই 80টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে এটা মাইনাস হবে, মাইনাস 80। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ কত 1। এখন আমি 2 নং মেশে কেবিএল প্রয়োগ করব। 2 নং-এ কেবিএল প্রয়োগ করলে আমি এটা প্রথম প্রান্ত ধরবো না, কোন প্রান্ত ধরবো দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় প্রান্ত ধরলে মানটা কত হবে মাইনাস 20, এর কারেন্টটা কি হবে, এই কারেন্ট হবে I2 এবং I1 দুইটার সাথে সংশ্লিষ্ট, তার মানে I2 থেকে I1 বাদ যাবে, I2 মাইনাস I1। এরপর আসে এটা, এটা দ্বিতীয় প্রান্ত প্লাস 30, এরপর এটা দ্বিতীয় প্রান্ত মাইনাস 5, কারেন্টটা কি হবে, এটা যেহেতু I2 এবং I3 এর সাথে আছে তাহলে I2 মাইনাস I3 সমান কত 0। এরপরের লাইন মাইনাস 20 I2 প্লাস 20 I1 প্লাস 30 মাইনাস 5 I2 প্লাস 5 I3 সমান কত 0।
এখন টোটাল আমি যদি সমীকরণ দাঁড় করে কত মান আসতেছে বলো, আই ওয়ান হচ্ছে 20 I1 প্লাস এর আই টু কত 5 আর হচ্ছে 20 25, দুইটা কিন্তু মাইনাস এর, তাহলে 25 I2 এবং আই থ্রি এর মান কত 5টা প্লাস 5 I3। এখন লক্ষ্য করো এখানে কোনো কনস্ট্যান্ট মান আছে? হ্যাঁ, একটা প্লাস এর 30, আমি এটাকে ওই পাশে কত হবে মাইনাস এর 30। এটা হচ্ছে আমার সমীকরণ কত 2। এখন আমি 3 নং অর্থাৎ 3 নং মেশের মধ্যে কেবিএল প্রয়োগ করব। শিক্ষার্থীরা তাহলে আমি প্রথম প্রান্ত না নিয়ে দ্বিতীয় প্রান্ত নিব, মাইনাস 30 তার কারেন্ট হবে কি I3 মাইনাস I1। এরপরে আসার পর দ্বিতীয় প্রান্ত মাইনাস 5 I3 মাইনাস I2, কারণ যেহেতু এটা দুইটার সাথে সংশ্লিষ্ট, এবং এটা হচ্ছে মাইনাস 40, এর শুধু কারণ একটাই, তার মানে কত I3 সমান কত 0। এরপর এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 30 I3 প্লাস 30 I1, মাইনাস 5 I3 প্লাস 5 I2 মাইনাস 40 I3 সমান কত 0। I1 এর মান কয়টা? I1 এর মান 30, I2 হচ্ছে শুধু 5, I3 কত? এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 40, 70 আর হচ্ছে 5, তার মানে মাইনাস 75 I3। এখানে কোনো কনস্ট্যান্ট মান আছে? কোনো কনস্ট্যান্ট মান নাই, তাই ইকুয়ালস টু কি 0। আর এটা সমীকরণ কত 3। সমীকরণ 1 2 3 সমাধান করে আমি তিনটা মান পেলাম। আমার বের করতে হবে কি বলতো 40 V40 ওহম। আচ্ছা, V40 ওহম যদি বের করতে চাও, V40 ইকুয়ালস টু কি হবে I40 ওহম ইনটু 40। I40 ওহম যেই কথা, এখানে কি I3 একই কথা, কারণ I40 ওহমের কারেন্ট আর I3 কি একই, কারণ I3 এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। I3 মান কত 1.81 ইন্টু কত 40 এত ভোল্ট। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবে হচ্ছে 72.38 ভোল্ট। এটাই হচ্ছে আমার কি বলতো 40 ওহম রোধের ভোল্টেজ। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।